মানসুর হাল্লাজ, ইবনে আরবি, ইবনে সিনা, তারা কি মুসলিম ছিলেন? অনেকে তাদেরকে আল্লাহর ওলি বলে থাকেন। ওইটা আমরা আলোচনার মধ্যে বলছি, আমরা তাদেরকে সরাসরি কাফের বলবো না, তবে তাদের কর্মকাণ্ডের মধ্যে অসংখ্য কুফরি ছিল। তাদের কর্মকাণ্ড যেগুলো ছিল, তাদের আকীদা, তাদের আমাল, তারা যেগুলো করছে, এগুলো তার কুফরি স্পষ্ট। এবং ওই যুগের ওলামায়ে কেরাম তাদের এই কার্যক্রমের মধ্যে কুফরি দেখছেন, সবাই স্পষ্ট ফতোয়া দিচ্ছেন তাদের ব্যাপারে। তো সুতরাং তারা অমুসলিম এ কথা আমরা বলবো না, কারণ তারা নিজেদেরকে মুসলিম দাবি করতেন এবং তাদের অনুসারীরাও তাদেরকে নিজেদেরকে মুসলিম দাবি করেন। তবে আমরা তাদেরকে আল্লাহর ওলি তো কোনো অবস্থায় বলা যাবে না, তবে তারা বিভ্রান্ত ছিলেন এবং তারা সহি আকীদা থেকে বিচ্যুত ছিলেন।